আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। তো আজকে দেখাবো আপনাদের মাছ ভুনার রেসিপি, একদম সহজ উপায়ে আপনারা কীভাবে বাসায় মাছ ভুনা করে ফেলতে পারেন। তো আমি কিন্তু বেশি মাছের নাম জানি না, কিন্তু মাছ রান্না করি ঠিকই, কিন্তু এই মাছটার নাম জানি, এটা হচ্ছে গিয়ে পাবদা মাছ। তো চলেন শুরু করা যাক, আমি কীভাবে রান্না করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তেলটাকে গরম করে নিব। এরপরে মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করার পর মাছগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, গরম তেলের মধ্যে। তো মাছগুলোকে আগে ভেজে নিব। আমি ছোট হোক আর বড় হোক সবসময় মাছ ভেজে নেওয়ার চেষ্টা করি, না হলে অ্যাকচুয়ালি আমি খেতে পারি না, এর জন্য আর কি মাছটাকে ভেজে নিই। এরপরে এক এক করে আমি মাছ ভেজে নিব। এখানে আমি মাছ ভুনা করার জন্য কাঁচা টমেটো কেটে নিয়েছিলাম। তো এখানে আমার মাছ ভাজা শেষ, এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি গরম তেলের মধ্যে। এরপরে আমি খানিকটা ওয়েট করব লাল হওয়ার জন্য, ভালো মতো আর কি ভেজে নিব, একদম পোড়া পোড়া করব না, একটু লাল হওয়ার জন্য আর কি ওয়েট করব। এরপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচির মধ্যে আমি হালকা লবণ অ্যাড করে নিব, পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো অ্যাড করে নেবেন। এরপরে কাটা কাঁচা টমেটোগুলো আমি দিয়ে দিব, এগুলো অ্যাকচুয়ালি আমাদের গাছের করা টমেটো, এর জন্য আজকে কাঁচা টমেটো ইউজ করেছি। এর পরে পরিমাণ মতো দিয়ে দিব আমি পানি। পানি দেওয়ার পরে হালকা সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে দিব, যেহেতু কাঁচা টমেটো ইউজ করেছি। এরপরে পরিমাণ মতো দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো দিয়ে দিব মরিচ। এরপরে আমি টমেটোটা গলার জন্য আর কি ভালো মতো নেড়ে চেড়ে দিব, সিদ্ধ করার জন্য ওয়েট করব। এর জন্য আমি আবার ঢাকনা দিয়ে দিব, যেন ভালো মতো এটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, এটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু কাঁচা টমেটো বলে কথা। এরপরে আমি এখানে হালকা আদা অ্যাড করে দিব, আদা বাটা আর রসুন বাটা। তো আমি এখানে দেখতেছেন কাঁচা টমেটোগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যেন এটা ভালো মতো মেল্ট হয়ে যায়। যতটা আপনি আর যতটাই মশলা কষাবেন, যতটাই টমেটোটা গলাবেন, ততটাই তরকারিটা মজা লাগবে। তো এই ক্ষেত্রে আমি পানি ইউজ করে আরও আর কি টমেটোটা আর কি গলিয়ে নিয়েছিলাম। এরপরে গলানোর পর আর কি আমি এখানে মাছ, ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এর মধ্যে পরে দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু আমার মশলাটা ভালো মতো কষে গিয়েছে, পানির ইউজ আমি অল্পই করব পরিমাণ মতো। এরপরে দিয়ে দিয়েছি কাঁচা ধনিয়া পাতা। কাঁটা ধনিয়া পাতা দেওয়ার পর এখানে দেখেন আমার মাছটা একদম সম্পূর্ণ, মাছের প্রসেস একদমই আর কি শেষ। তো এখানে দেখেন বেশিক্ষণ লাগেও না, একদম সহজ উপায়ে মাছটা আপনারা রান্না করে ফেলতে পারবেন। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।